স্বাগত সকাল 10টা নিউজ 24 সংবাদের সাথে আছে আমি গালি ইবনে রিয়াজ। কোভিড-19 মহামারী থেকে ঘুরে দাঁড়াতে দরকার জুতসই সিদ্ধান্ত, এমনটাই মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। তার মতে দেশকে বাঁচাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে নিয়ে এখনই এগিয়ে আসতে হবে সরকারকেই। টেলিফোনে নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সংক্রমণ রোধে এই মুহূর্ত থেকে আইন প্রয়োগ করে সকলকে মাস্ক পরতে বাধ্য করতে হবে, সে সঙ্গে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করে প্রয়োজন মোতাবেক কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা করা জরুরি। তহিদ শান্তর প্রতিবেদন। কোভিড-19 ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে প্রতিদিনই তথ্য তুলে ধরছে। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, অথচ বিপুল জনসংখ্যার এই দেশে সাধারণ রোগের চিকিৎসাতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে হিমশিম খেতে হয়, আর সেখানে এমন ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসের আক্রমণ, এর উপর আবার মরার উপর খাড়ার গা হয়েছে মোহাম্মদ শাহেদ আর তার কুচিকিৎসার রিজেন্ট হাসপাতাল, নকল মাস্ক সরবরাহকারী JMI, ভুয়া কোভিড টেস্টকারী প্রতিষ্ঠান JKG। মানুষের দুর্দশার সুযোগে এমন অন্যায়কে কঠোর হাতে দমনের কথা বলছেন অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। তিনি মনে করেন টেস্টের সংখ্যা বাড়াতেই হবে, স্বাস্থ্যবিধি মানতে সচেতন করতে হবে মানুষকে। এখন সরকারের উচিত হবে মাস্ক ব্যবহারের ব্যাপারে অনেক কঠোর, মাস্ক ব্যবহারের জন্য ফাইন করতে হবে, না ব্যবহার করলে একটা কিছু সঙ্গে সঙ্গে 100 টাকা ফাইন করে, সেকেন্ড কথা 1000 টাকা, থার্ড আপনি 10000 এবং 7 দিন দেন। এইখানে করা একটা অডিয়েন্স করা উচিত, করতে পারলে বোধ হয় এরা ভয়কে হলেও করবে। আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই দুইয়ের কার্যকর প্রয়োগের কথাও বলছেন অধ্যাপক বি চৌধুরী। সরকারি বেসরকারি অফিসের 50 ঊর্ধ্ব কর্মকর্তা কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরির পরামর্শও দিচ্ছেন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ বলছেন এই দুর্যোগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমার দেশে যখন তখন HIV/AIDS ন্যাশনাল কমিটি করা হয়, রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আরেকবার যখন ভারত থেকে প্লেগ আসছিল তখন একটা কমিটি করা হলো, ইমিডিয়েটলি করা হলো, এবং রাজনৈতিক সিদ্ধান্ত করা হলো, এবং রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই করলো। এছাড়া তো দায়ের যেটা করতে পারবেন না, যারা রাজনীতি করেন বিশেষ করে সরকারি দল থাকে, এই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সবাইকে জড়িত করা অবশ্যই সরকারকে বিশেষ দায়িত্ব দিতে হবে, কিন্তু সবাই মিলে যদি করা যায় তাহলে এটা আরো ভালো হবে। সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগোলে মহামারী মোকাবেলায় দেশ সক্ষম হবে বলেও আশাবাদী সাবেক এই রাষ্ট্রপতি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। গতি ফিরতে শুরু করেছে মেগা প্রকল্পগুলোতে, ধীরে ধীরে শুরু হলেও রাজধানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ গতি বাড়ানোর চেষ্টা চলছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পেও। বিশেষজ্ঞরা বলছেন যে অবস্থায় তৈরি হয়েছে তাতে সময় মতো মেগা প্রকল্পগুলো শেষ হওয়া অনেক কঠিন, তারপরও পুরো গতি ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগ দরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রভাবে 2 মাসেরও বেশি বন্ধের পর এমন চেহারায় ফিরেছে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। কর্মব্যস্ততা ফিরছে সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্পে। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর কুড়িল এলাকায় চলছে এমন কর্মযজ্ঞ। কিন্তু এই জায়গা ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত পুরো প্রকল্প এলাকায় কর্মব্যস্ততা খুঁজে পাওয়া কঠিন। প্রকল্প পরিচালক বলছেন ধীরে ধীরে কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তারা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের টার্গেট 2022 সালের অক্টোবরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে গত 5 মে 2020 থেকে তাদের কার্যক্রম শুরু করেছে, বর্তমানে প্রায় 350 জন লেবার আছে। আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ। করোনার কারণে আগের মতো গতি নেই চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পেও। এর মধ্যে চীন থেকে যেসব সরঞ্জাম আসার কথা করোনার কারণে তাও খুব একটা আসতে পারছে না, তবে চীনা শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ছে কাজের পরিধি। 2022 সালে এই প্রকল্প শেষের টার্গেট নিয়েই এগোচ্ছে কাজ। আমাদের কাজ 42%-এরও বেশি হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের যে শিডিউল টাইম তার মধ্যেই আমাদের টানেলের কাজ শেষ হয়ে যাবে। করোনায় গতি হারিয়েছে সরকারের আরেক মেগা প্রকল্প কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। জাপানি শ্রমিকরা এখনো বাংলাদেশে না ফেরায় সীমিত পরিসরে চলছে প্রকল্পের কাজ। আমরা
অন ট্র্যাক আছি। এই কোভিড এর জন্য হয়তো কিছুটা আমরা যেহেতু কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়াটা এক মাস দুই মাস আমরা পিছনের দিকে চলে গেছি, তা আমরা আশা করছি খুবই সহজে এটা হবে। 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া স্বপ্নের এই মেগা প্রকল্প শেষের টার্গেট 2026 সাল। তবে করোনার প্রভাবে সময় মতো মেগা প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী নন এই বিশ্লেষক। এই করোনা বাস্তবতায় প্রত্যেকটা চেনের মধ্যে একটা বিরাট বত্তায় হয়ে গেছে। সো টপ থেকে পরামর্শ নাই, বটম থেকে ম্যাটেরিয়াল নাই, এই বাস্তবতায় টাইম ওভাররান হবে নির্দ্বিধায় বলা যায়। টাইম ওভাররান হলে খরচটাও বাড়বে। শুধু এই তিনটি নয়, সরকারের অন্য সব মেগা প্রকল্প অচল অবস্থা কাটিয়ে ধীরে ধীরে বাড়াচ্ছে কাজের পরিধি। চেষ্টা চলছে বটে, কিন্তু এখনও পুরোদমে শুরু হয়নি মেগা প্রকল্পগুলোর কাজ, আর তা নির্দিষ্ট সময়ে এসব প্রকল্প আসলেই শেষ হবে কি না সেটি এখনও বড় প্রশ্ন কর্তৃপক্ষের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, একই সঙ্গে উন্নতি দরকার করোনার বৈশ্বিক পরিস্থিতির। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বানের পানিতে বিলীন হয়ে গেছে মাদারীপুরের চরাঞ্চলের বাতিঘর নামে পরিচিত নুরুদ্দিন মাতবর এসএডিপি উচ্চ বিদ্যালয়। বুধবার রাতে নদীগর্ভে চলে যায় স্কুল ভবনটি। মাদারীপুরের শিবচর উপজেলার চরাঞ্চলে উচ্চ মাধ্যমিকের একমাত্র প্রতিষ্ঠান ছিল এটি। চরাঞ্চলের 25টিরও বেশি গ্রামের ছেলে মেয়েদের ঝরে পড়া ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্কুল। বুধবার বিকেলে এই ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়। হেলাল রিজভীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এই ছবি বুধবার বিকেলের, চারদিকে অথই পানি নিয়ে তখনও টিকে ছিল লাল রঙের তিনতলা এই ভবন, কিন্তু বৃহস্পতিবার সকালে এর কোনো অস্তিত্ব চোখে পড়েনি স্থানীয়দের। এই এলাকা শিবচর উপজেলার চরাঞ্চলে, প্রমত্তা পদ্মার ভাঙনের হুমকি নিয়েই এই অঞ্চলে দাঁড়িয়েছিল নুরুদ্দিন মাতবর এসএডিপি উচ্চ বিদ্যালয়। চরের অসংখ্য শিক্ষার্থীর উচ্চ বিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণের একমাত্র প্রতিষ্ঠান ছিল এটি। স্কুলটি এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই চর অঞ্চলের মানুষের অনেক সুবিধা হয়েছিল। বাড়ির কাছে স্কুল থাকায় যেই ছেলেমেয়েরা খেতে কাজ করত, ছোটবেলায় মাছ ধরার প্রতি ঝুঁকি ছিল, তারাও পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। বিদ্যালয়ের আশপাশের অঞ্চলও এখন নদীগর্ভে, বিলীন হয়েছে ঘরবাড়ি ও ফসলের মাঠ। এলাকাটাই নদী ভাঙার হুমকির সম্মুখীন এবং অলরেডি একটা হাই স্কুল নদীতে বিলীন হয়ে গেছে। এখন আর একটা ইমন পুষর আছে, একটা প্রাইমারি স্কুল আছে এবং কমিউনিটি ক্লিনিক, এখন এই তিনটেও হুমকির সম্মুখীন। মাদারীপুরের শিবচরের নুরুদ্দিন মাতবরের কান্দি গ্রামে 2009 সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। শিবচরের 24টি গ্রাম সহ ফরিদপুরের সদরপুর উপজেলার কয়েকটি গ্রামের 300+ শিক্ষার্থী ছিল স্কুলটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা যুক্ত হচ্ছি সিরাজগঞ্জ থেকে সহকর্মী আব্দুস সামাদ সায়েমের সঙ্গে। সায়েম, সিরাজগঞ্জের বন্যার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ গালিব, আপনাকে জানিয়ে রাখি যে বন্যার পানি বাড়ছে, তেমনি কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে এবং এই বন্যাতে কিন্তু আসলে সিরাজগঞ্জের কৃষি, তাঁত শিল্প এবং ঘর বাড়ি, বসত বিটে, আসবাবপত্র কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আপনাকে পরিসংখ্যানে জানাই যে সিরাজগঞ্জের যে সদর শাহজাদপুর বেলকুচি চৌহালি যে তাঁত সমৃদ্ধ এলাকা, এই তাঁত সমৃদ্ধ এলাকার সমস্ত তাঁত কারখানা কিন্তু পানির নিচে রয়েছে। এতে কিন্তু তাঁতের বিম যা আছে সব কিছু প্রতি তাঁতে প্রায় 30-50,000 টাকা ক্ষতি হয়েছে। এছাড়া কৃষকের কিন্তু 14,000 হেক্টরের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া কিন্তু সিরাজগঞ্জের 45টি ইউনিয়নে কিন্তু 58,000 পরিবার পানিবন্দী রয়েছে, প্রায় 3,50,000 মানুষ। এই সমস্ত বাড়িঘর কিন্তু 3-5 ফুট পানির নিচে চলে গেছে, টিউবওয়েল গুলো তুলে যায় পানির সংকট, সারাক্ষণ পানিতে থাকায় পানিবাহিত রোগ, তারপরে শুকনো খাবার, চরম সংকট দেখা দিয়েছে বন্যা কবলিতের মধ্যে, কিন্তু সে পরিমাণ কিন্তু সরকারি সহযোগিতা নেই। আমি একটু কথা বলবো যারা এই যে এই ভুক্তভোগী বানবাসী তাদের সাথে কথা বলবো যে আসলে আপনাদের এই মুহূর্তে কি অবস্থা? আমাদের খুব খারাপ অবস্থা। আমরা আজ 15-20 দিন ধরে পানির মধ্যে পানি কমেও না, এইভাবে আমরা রয়েছি, খুব কষ্টের মধ্যে রয়েছি। ঘরবাড়ি বা আসবাবপত্রের কি অবস্থা? সব তলায় গেছে, টিউবওয়েল তলায় গেছে, পায়খানা তলায় গেছে, ঘরের জিনিসপাতি সব তলায় গেছে। রান্না করে খাবার পাঠিয়েছি না, আলাদা থাকতেছি উপরে কোনো মতন কাগজ টাঙ্গাইয়ে। ধন্যবাদ আপনাকে গালিব, আপনি শুনছিলেন যে আসলে এই সমস্ত মানুষ কিন্তু আসলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আচ্ছা, এই যে আপনারা যে দুর্ভোগে রয়েছেন, সহায়তা কি কি পেয়েছেন? ইনশাআল্লাহ কিছুই পাই নাই,
আপাতত কমিশনার কে আর সে এখনো আসেনি? না এখনো সে আসে নাই। কোনো কিছু বলেনি আপনাদের? না আমাদের কিছু বলেও নাই। গালিব আপনি শুনছিলেন যে এই যে এই সমস্ত বানবাসী যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে, কিন্তু তাদের পাশে কিন্তু সরকারি বা বেসরকারি সহায়তা তেমন কিছু আসেনি। এছাড়াও যে চরাঞ্চল রয়েছে তাদের অবস্থা কিন্তু আরও করুন, তাদের কিন্তু আসলে থাকার কিন্তু ব্যবস্থা নেই, তারা কেউ নৌকা বা ভেলার উপরে কিন্তু জীবনযাপন করছে। এই অবস্থায় কিন্তু শুকনো খাবার এবং ওষুধ এবং গোখাদ্য এগুলার কিন্তু আসলে বানবাসীরা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি গালিব স্টুডিওতে। সায়েম আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের বন্যার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। এবারে পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। তবে করোনা পরিস্থিতির কারণে কোরবানির পশুর প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে খামারিদের। এদিকে হাটের চাইতে অনলাইন প্ল্যাটফর্মে গরুর দাম কিছুটা কম বলে জানায় ক্রেতা ও দর্শনার্থীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবার রাজধানীতে পশু হাটের সংখ্যা কমিয়ে 11টি করা হয়েছে। হাটের স্বাস্থ্যবিধি সহ অন্যান্য শর্ত সঠিকভাবে বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন। এসব কিছু বিবেচনায় রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর গাবতলি, উত্তরা ও ভাটারা এলাকা ঘুরে দেখা যায় নিয়ম মেনে জায়গা ফাঁকা রেখে বাঁশ ও তিপুল দিয়ে হাট প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদার কর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের এই হাটের ভিতরে গরু বেচা কেনা হবে। আর 8 ফিট দূরে দূরে না রাখলে তো মানে করোনাকালীন সময়টা রাখা উচিত, এই কারণে আমরা সেটা লক্ষ্য রাখছি। তবে করোনাকালে কেমন হবে গরু বেচা বিক্রি, দাম কেমন পাওয়া যাবে, এসব চিন্তায় কপালে ভাঁজ খামারিদের। গরু নিয়ে খুব ভয় লাগতেছে আর কি, করোনার কারণে। কিন্তু গরু এবার কম, বাজার অনুসারে আমরা বেচা কেনা করে যাবো, হয়তো কিছু বাড়তি বাড়তি হইতে পারে। তবে এবার হাটের চাইতে অনলাইন প্ল্যাটফর্মে গরুর দাম কিছুটা কম বলে জানায় ক্রেতা ও দর্শনার্থীরা। শুধু বেশি না, অনেক বেশি, এটা মানে নেওয়ার মতো না। এরা বিক্রি করবে না, এখন ছাড়বে পরে আর কি। অনলাইনে দেখতে গেছিলাম আমরা, গরু দেখছি ওখানে, ওখানে মোটামুটি পছন্দ। এদিকে এবার পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর ঢাকা 2 সিটি কর্পোরেশন। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে সংক্রামণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এবং সিটি কর্পোরেশন আইন 2009 অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পাবনে করোনা পরিস্থিতির কারণে কোরবানির পশুর হাটে কেনাবেচা একেবারেই কম। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কায় হাটে আসছেন না অনেকে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন খামারি গ্রামে বসেই অনলাইনে গরু বিক্রির উদ্যোগ নিয়েছেন, এতে সাড়াও মিলছে বেশ। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে পাবনার বিভিন্ন খামারে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতিবছর ঈদের আগে বিভিন্ন স্থান থেকে গরু কিনতে ব্যবসায়ীরা আসলেও করোনার কারণে এবছর পাল্টে গেছে সে চিত্র। খামারিরা জানান, একদিকে ব্যবসায়ীরা আসছে না, অন্যদিকে পশুর হাটে ক্রেতাও নেই। করোনা সংক্রমণের সংখ্যায় হাটে গরু বেচা কিনি না হওয়ায় ব্যক্তি উদ্যোগে অনলাইনে পশু বিক্রি শুরু করেছেন তারা। ঈদের সময়তে বাইরের অনেক পার্টিতে আসে, প্রচুর আনাগোনা ছিল কেনার জন্য আসত। এই করোনার কারণে কেউ এই বছর কোনো লোকজন নাই। আমাদের বিভিন্ন অঞ্চলে হাট ঘাট আগের মতো আর নেই, সে লক্ষ্যে আমরা অনলাইনে গরু ক্রয় বিক্রয় করছি, এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। খামার থেকে গরুর ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, আর এজন্য খামারগুলোতে কাজ করছে একাধিক কর্মীও। নির্দিষ্ট গরু দেখতে চাইলে আমরা সেই ভিডিওটা আবার পুনরায় করি, তার ইনবক্সে থ্রো করি, সে যে প্ল্যাটফর্মে চায়। দেওয়ার পরে তার সঙ্গে আমরা যদি গরু পছন্দ হয় তার সঙ্গে দরদাম করে সাধারণত আমরা এভাবে বিক্রি করে থাকি। ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করলে খামারিরাই পশু পৌঁছে দিচ্ছে ক্রেতার বাড়িতে, এতে বেশ খুশি ক্রেতারা। অনলাইনে কোরবানির পশু কেনাবেচার ফলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমার পাশাপাশি খামারিরা ন্যায্য দাম পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাটে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব না, আর অনলাইনে বিক্রি করলে সে নিরাপত্তার মাধ্যমে এবং ন্যায্য মূল্য পাচ্ছে।
পাবনায় ছোট বড় 21,000 খামার রয়েছে। ডেক্স রিপোর্ট, নিউজ 24। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 7 বছর ধরে প্রবেশ বন্ধ সাংবাদিকদের। কোনো তথ্য বা ছবির জন্য গণমাধ্যম কর্মীদের বিড়ম্বনা পোহাতে হয় পদে পদে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহী মেডিকেলে গত 7 বছর ধরে সাংবাদিকদের প্রবেশ বন্ধ, আসলে মূল কারণটা আসলে কি আর কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ গালিব। আমরা আগের সংবাদটিতে যেমনটি বলছিলাম যে 7 বছর ধরে সাংবাদিকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে পারেন না। এর কারণটি হলো যে 2014 সালের 20 এপ্রিল সাংবাদিকদের ওপরে ইন্টার্ন চিকিৎসকরা হামলা করেছিলেন, এতে গুরুতর আহত হয়েছিলেন 2 সাংবাদিক। এরপর থেকেই মূলত হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি নিয়ে রেখেছে এবং ধারাবাহিকভাবে এটি চলছেই। এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 7 বছর ধরে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারেন না, এটি পারেন কি না, এই নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে তথ্য অধিকার আইন নিয়ে কাজ করা উন্নয়ন কর্মী বাদর রাজেশ অধিকারী। রাজেশ দা, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা দীর্ঘদিন ধরেই তথ্য অধিকার নিয়ে কাজ করছেন, মানুষের তথ্যের অধিকার জানার নিয়ে কাজ করছেন, এরকম একটি সিদ্ধান্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে রেখেছে 7 বছর ধরে, সেটি তারা পারে কি না? আমরা খুব সাধারণভাবে জানি যে গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রের জন্য সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফলে জনগণের তথ্যভিত্তিক ক্ষমতায়ন এবং জনগণকে ক্ষমতায়িত করতে হলে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হলে সংবাদপত্রের মাধ্যমে আমরা যে তথ্য পাই তার মাধ্যমে ক্ষমতায়িত হই। ফলে একটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে এই ধরনের বাধ্যবাধকতা, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা, এটি নিতান্তই অনভিপ্রেত, এটি কখনোই কাঙ্ক্ষিত নয় বলে আমি একজন উন্নয়ন কর্মী হিসাবে মনে করি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা তো জানি তথ্য অধিকার আইনটি সরকার পাশ করেছে, সেখানে তথ্য পাওয়ার অধিকার সাধারণ নাগরিকেরও আছে, গণমাধ্যম কর্মীরা তো পাবেনি, সেক্ষেত্রে তাহলে হাসপাতালে যেহেতু প্রবেশই নিষেধ, তাহলে আমরা তো তথ্য পাবো কী করে, কীভাবে পাবো? আমি প্রথমেই বলেছি যে সাংবাদিক বা সংবাদ মাধ্যম এটি তথ্য অধিকার আইনের অনেক আগে থেকে একটি প্রচলিত। বর্তমান সরকার 2009 সালে যখন ক্ষমতায় আসে তখন সবথেকে যুগান্তকারী যে সিদ্ধান্তটি নেয় সেটি হলো তথ্য অধিকার আইন পাস, এবং এর অর্থ হলো যে জনগণকে তথ্যভিত্তিক ক্ষমতায়িত করা, জনগণ যাতে কোনো সমস্যার সম্মুখীন হলে যে বিকল্প নির্ধারণ করতে পারে, সেজন্য সরকার জনগণের হাতে একটি গুরুত্বপূর্ণ আইন তুলে দেয়। ফলে আমরা মনে করি যে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রবেশ নিশ্চিত করা এবং যথাযথ ইনফরমেশান ডিসিমিনেটের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করতে পারে, এবং আজকের এই যে মহামারী করোনাকালীন সময়ে এখানে যত বেশি সাংবাদিকরা সেই সকল প্রতিষ্ঠানের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে তত বেশি সচেতন হবে। ধন্যবাদ রাজেশ দা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গালিব, আমরা কথা বলছিলাম উন্নয়ন কর্মী এবং দীর্ঘদিন ধরে তথ্য অধিকার আইন নিয়ে কাজ করা রাজেশ অধিকারীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে যত বেশি বস্তুনিষ্ঠ তথ্য মানুষকে দেওয়া যাবে মানুষ ততই সচেতন হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী মেডিকেলে গত 7 বছর ধরে সাংবাদিকদের প্রবেশ বন্ধ, তো এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। সকল দর্শক, সংবাদ নিচ্ছে আর একটু বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতি পরে আবারও স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। সাভারের সাদাপুর খালে সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। সেতুটি নির্মাণের জন্য সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান রড সিমেন্ট নিয়ে আসলেও কাজ না করেই সেগুলো নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বরাদ্দের পরও কেন এই ব্রিজটি এখনও হচ্ছে না, কি বলছেন এলাকাবাসী? রয়েছি সাদাপুর এলাকায়, যেখানে আসলে 1998 সালে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাদাপুরে এসেছিলেন এবং সেই সড়কে সেই সময় কিন্তু কাজ হয়েছে এবং 22 বছর হয়ে গেল। সেই একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটি কিন্তু তারা বলছে যে ভালো একটি ব্রিজ ছিল, তারা বলছে সংস্কার করে তার নতুন একটি ব্রিজ নির্মাণ করবে, এরপরে এই সড়কটি বড় করবে, এরকম আশ্বাস দিয়ে কিন্তু ব্রিজের কাজ শুরু করেছিলেন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কি উদ্দেশ্যে কি কারণে এখান থেকে মাল নিয়ে উধাও হয়ে গেলে এখন পর্যন্ত জানতে পারেনি এলাকাবাসী। আমি একটু কথা বলতে চাই এলাকাবাসী
বাংলাদেশে যারা রয়েছেন, খারাপ আপনার সাথে একটু কথা বলি, এই যে সড়কটির এখানে একটি ব্রিজ ছিল, ব্রিজটি ভালোও ছিল, কিন্তু কেন ভেঙে নিয়ে গেল, এখনো ব্রিজ হচ্ছে না, কি কারণ? বাজান ব্রিজ ভেঙে লয়ে গেছে, আমরা তো কইয়া ফেন না কি কারণে ভেঙে লয়ে গেল, কইছে হেন আমরা ব্রিজ করুম, ব্রিজ কইরা মানে ব্রিজ ভেঙে লয়ে গেছে, এনে আমাগো মাছ তো খামার মাছ মুজবে এক বাইরে যাইতেছে, আমরা বাজান এনে মরে যাইতেছি, এনে মানুষজন হেন দাঁটা পান না, পার মোর ভেঙে গেতেছে, মাছ মুছ তলাই যাইতেছে, এনে কি করুম মানে আমরা কই যাম। অনেক ধন্যবাদ, আপনার সাথে একটু কথা বলি, ব্রিজটি আসলে চান কিনা? হ্যাঁ, আমরা ব্রিজ চাই, সাদাপুরের মানুষ খুব কষ্ট করে সাবার যায়, এই দেখেন না এই ব্রিজটা ভাঙলো, ভাঙে করে দেওয়ার কথা ছিল ওই এর আগেই, এই বর্ষার আগেই, তো সেটা করলো না, এখানে প্রধানমন্ত্রী নিজে আসছে এই সাদাপুরে, এখন প্রধানমন্ত্রী আসার পর ওই সাদাপুর অবহেলিত, সাদাপুরের মানুষ রাস্তাতে যাইতে পারে না, মাছের এর পুকুর টুকুরের মাছ সব বাইরে যেতেছে। এই অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, মানুষ আসলে অভিযোগ করেছেন যে তারা ব্রিজ করার কথা বলে কিন্তু তারা ব্রিজ করবে, আমি সাভার পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলেছি এবং স্থানীয় সরকার অধিদপ্তর অর্থাৎ প্রকৌশলী তার সঙ্গেও কথা বলেছি, তারা বলছে যে এই বন্যা শেষ হলে তারা ব্রিজটি নির্মাণ কাজ শুরু করবে। এই ছিল আমার কাছে সাদাপুরের সর্বশেষ খবর, চলে যাচ্ছে এখন স্টুডিওতে। নাজমুল আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের সাদাপুর খালে সেতুর নির্মাণ বন্ধ থাকে, দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ, সেখানকার সর্বশেষ চিত্র তুলে ধরছিলেন সহকর্মী নাজমুল হুদা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, সকাল ১০টার সংবাদে দেখছেন নিউজ ২৪। এবারে খেলার খবর। করোনার ভীতি কাটিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ, স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঝালিয়ে নিয়েছেন ফিটনেস ট্রেনিং। করোনাকালে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন এই পেসার। এই ছিল সকাল ১০টার সংবাদে দেখছেন নিউজ ২৪, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।